অনেক কথাই বলা যায় কিন্তু তিক্ত কথা অত একটা গেলাম না বলে না যে নাই দেশে বটকালাই সন্দেশ এখন আমাদের দেশে ইলেকশন কমিশনার যারা এসেছেন 90 পরবর্তী সময়ে ক্যাটাগরি গভর্নমেন্ট বাদ দিয়ে ক্যাটাগরি গভর্নমেন্ট বাদ দিয়ে যারা এসেছেন তারা কতটা সম্মান নিয়ে গিয়েছেন কতটা সম্মান নিয়ে তারা তাদের মৃত্যু হয়েছে আমি ঠিক জানি না আমার একটু ছোট স্মৃতি আমার মনে আছে বিচারপতি লতিফুর রহমান তিনি ইলেকশন কমিশনার ছিলেন এবং তার মৃত্যুর পর লতিফুর রহমানকে নিয়ে তো নাটক বাংলাদেশে কম হয়নি মানে সেই একেবারে ওই যে তার বাড়িতে বিএনপি নেতৃবৃন্দ লাউ কলা নিয়ে যান হ্যাঁ তারপর আওয়ামী লীগ আবার গ্যাস পানি বন্ধ করে এ ধরনের কত রকম সিচুয়েশন তৈরি হয়েছে এই তৈরি হওয়ার পরেও আলটিমেটলি বাংলাদেশের ইলেকশন কমিশনার যারা এসছেন তাদেরকে আসলে অনেক সম্মানের মানুষ বিচারপতি সাবেক সফল আমলা একটা রিপোর্টের দিকে একটু নজর দিই নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ হয়ে ওঠেনি সিইসি প্রধান নির্বাচন কমিশনার তিনি বলছেন যে নির্বাচনের জন্য এখনও অনুকূল পরিবেশ হয়ে ওঠেনি এবং তাদেরই বক্তব্য এই ইলেকশন কমিশনারের বক্তব্য যে আগামী অক্টোবর প্রায় শেষ অক্টোবর শেষের পথে নভেম্বরের ফার্স্ট উইকে বা এখন বলছেন সেকেন্ড উইকে তারা ইলেকশনের সে তফসিল ঘোষণা করবেন আমরা এই জন্যই প্রশ্ন তুলছি হেডলাইন করছি যে তফসিলকে আসলে ঘোষণা হচ্ছে কি না আচ্ছা সেটা হবে কি হবে না সেটা যেতে চাই না সিইসির একটা লাস্ট লাইন আছে সেই লাইনটা আপনারা বিশ্বাস করেন কি করেন না সেটা আপনাদের উপর ছেড়ে দিয়ে আমরা একটু বলতে চাই দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য এখনও কাঙ্ক্ষিত পরিবেশ তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল তিনি বলেন নির্বাচন কমিশন চায় রাজনৈতিক পরিবেশ অনুকূল হয়ে উঠুক এজন্যে সমস্যার সমাধানে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি আচ্ছা রাজনৈতিক দলগুলোর প্রতি উনি আহ্বান জানিয়েছেন তিনি এর আগে বিএনপিকে চায়ের দাওয়াত দিয়েছেন আবার তার ইলেকশন কমিশনই বলেছে কে আসবে ইলেকশনে আসবে না এটা তাদের দেখার বিষয় না এর পরবর্তী জায়গায় যদি আমরা যাই বৃহস্পতিবার সকালে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে নির্বাচন সামনে রেখে দেশের জ্যেষ্ঠ সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে বৈঠকে এমন মন্তব্য করেন তিনি এতে প্রধান নির্বাচন কমিশনার ছাড়া অন্য কমিশনাররা উপস্থিত ছিলেন পুরো কমিশন উপস্থিত ছিল সেখানে সিএসি বলেন রাজনৈতিক দলগুলোর নিজস্ব কৌশল থাকতে পারে আমরা তার মধ্যে অনধিকার চর্চা করব না খুবই সিগনিফিক্যান্ট কথা তারা সেখানে অনধিকার চর্চা করবে না কোনো সংকট সৃষ্টি হলে তা নিরসনে আমরা অত্যন্ত আন্তরিক আমাদের প্রত্যাশিত নির্বাচন আয়োজন করতে চাই আয়োজন হিসাবে প্রত্যাশা প্রথম থেকেই ছিল অনুকূল পরিবেশটুকু হয়ে ওঠেনি নির্বাচন কমিশন আগামী বছরের জানুয়ারি প্রথম সপ্তাহের মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন করতে চায় প্রশ্ন থাকে না যে তারা জানুয়ারিতে প্রথম দ্বাদশ সংসদ নির্বাচন করতে চায় আবার নভেম্বরের লাস্টে এগারোতম যে আমাদের দ্বাদশ আমাদের সংসদ নির্বাচনের সেটার আবার একটা পটুয়াখালীতে তারা নির্বাচনের আয়োজন করেছে আচ্ছা যাই হোক নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার কথাও জানানো হয়েছে ইসির পক্ষ থেকে যদিও নির্বাচনকালীন সরকার নিয়ে এখনও বড় দুই দলের মতকে পৌঁছাতে পারেনি খুবই নিশ্চয়তালি এটা তার মাথার মধ্যে আছে তবে সময় মতো নির্বাচন করার ব্যাপারে নিজেদের অনর অবস্থানের কথা জানিয়েছেন ইসি এত কিছুর পরেও নির্বাচনের পরিবেশ এখনও তৈরি হয়নি আচ্ছা এটা কি আলাদিনের চারাক হবে যে আগামী মানে গত এই কমিশনের মেয়াদ হয়ে গেছে এক দেড় বছরের উপরে এই কমিশন এত চেষ্টা করছে কখনো এই বলে তখনও সেই বলে কিন্তু তারা এখনও নির্বাচনের পরিবেশ তারা মনে করছে না তাহলে আলটিমেটলি নির্বাচনটা হবে কীভাবে তফসিল ঘোষণা নিয়ে এই প্রশ্ন উঠে কি উঠে না যে তাহলে তফসিল ঘোষণা করলে পরে তারপরে দুদিন পরে বলবে যে আমরা পারছি না তারপরে তারা রিজাইন করে চলে যাবে এরকম নাকি তারা বলবে যে আমাদেরকে এ হেল্প করুক সে হেল্প করুক এটা করুক সেটা করুক ওই যে যেরকম
ইউরোপীয় ইউনিয়ন যখন বলেছে যে তারা পর্যবেক্ষক পাঠাবে না, তারপরে বলছে আমরা এখনও আশা করি তারা পাঠাবে। আমেরিকা পাঠাবে কি পাঠাবে না সেটা তো একেবারে জলবৎ তরলং পরিষ্কার। এখন এই জায়গায় এসে এই প্রশ্ন উঠে কি না যে ওনারা আসলে তফসিল ঘোষণায় যেতে পারবেন কি পারবেন না, বা আদতে পারেন কি না, বা করবেন কি না। বাংলাদেশে একটা সিস্টেমেটিক ইলেকশন একটা হওয়া উচিত, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এবং সেটা নিয়ে একটা রাজনৈতিক সমঝোতার মধ্যে দিয়ে একটা জায়গায় যাওয়া উচিত। কিন্তু সেই জায়গায় যাওয়ার জন্যে এই ইলেকশন কমিশন এবং কাজী হাবিবুল আউয়ালকে নিয়ে কোনো প্রশ্ন নেই। তিনি একজন সৎ মানুষ, তিনি একজন সফল আমলা, তাকে নিয়ে কারো কোনো দিন বা তার দিকে আঙ্গুল তুলে বলা যে এই লোকটা খারাপ এই জায়গা নেই। উনি আগে এক্স বিচারপতি, আমরা যাদের নাম বা সিসির নাম বলি বা যাদেরকে বলে আমরা অনেক সময় টিপ্পণী কাটি, এটা আওয়ামী লীগ হই বিএনপি হই, সেই জায়গার মতো মানুষ কাজী হাবিবুল আউয়াল নন। তিনি যখন এই কথা বলেন যে নির্বাচনের পরিবেশ এখনও তৈরি হয়নি, তাহলে এটা কি মিরাকেল কিছু হয়ে যাবে যে আগামী এক দেড় মাসের মধ্যে বাংলাদেশে নির্বাচন, দু মাসের মধ্যে নির্বাচন, এটা ম্যাজিক্যালি আলাদিনের চেরাগ দিয়ে এটা সম্পন্ন হয়ে যাবে? আমি জানি না। এবং এই প্রশ্ন, এই তফসিল ঘোষণা হবে কি হবে না, এই প্রশ্ন আসলে আপনাদের কাছে আমার রেখে দেওয়া। আমি জানি আমার আমার মাথায় ধরে না, আমি আমার আমার বোঝে আসে না যে এই তফসিল ঘোষণাটা তাদের পক্ষে। তারা যখন এখনও বলছেন যে পরিবেশ নাই, দুই সপ্তাহ পরে তফসিল ঘোষণা করবেন, তারা কী করবেন এটা তারাই ভালো জানেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে।